উচ্চ মাধ্যমিক বোর্ডের স্কুলগুলিতে একাদশ দ্বাদশে নতুন দুটি বিষয় চালু হচ্ছে। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি শিক্ষাবর্ষ থেকে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয় দুটি পড়তে পারবেন পড়ুয়ারা। যেসব স্কুলে এই বিষয় দুটি পড়াতে চায় তাদের 2 মে থেকে 30 জুনের মধ্যে সংসদের কাছে আবেদন করতে হবে। শর্ত সাপেক্ষে স্কুলগুলিতে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো যাবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শিক্ষকদের জন্য জুন জুলাই নাগাদ 10 দিনের একটি প্রশিক্ষণের ব্যবস্থাও করবে সংসদ।